আবেদন করতে ভিজিট করুন ngi.teletalk.com.bd। মূল আবেদন ফর্মে যেতে হলে এখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে, যেমন রোল, ব্যাচ, কোন প্রতিষ্ঠান বা বিষয়ে আবেদন করতে চান ইত্যাদি। এখানে আপনার জন্য প্রযোজ্য কিছু সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। একটি ধাপের তথ্য সম্পূর্ণ ও সঠিকভাবে পূরণ করলে কেবলমাত্র পরবর্তী ধাপটি দৃশ্যমান হবে। স্ক্রিনে দেখানো ধাপ বা তথ্যগুলির সাথে প্রযোজ্য ক্ষেত্রে আপনার স্ক্রিনের পার্থক্য থাকতে পারে। সবশেষে এখানে ক্লিক করুন ফর্ম 2। এটি মূল আবেদন ফর্ম। ফর্মটি ভালোভাবে দেখে নিন। আপনার পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট হতে পারবে। ছবিটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। একটি পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর করে স্ক্যান করে নিন। ফাইলের আকার অবশ্যই দৈর্ঘ্যে 300 ও প্রস্থে 80 পিক্সেল, সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং ফরম্যাট জেপিজি হতে হবে। প্রয়োজনীয় তথ্য, ছবি ও স্বাক্ষর হাতের কাছে রেখে ফর্ম পূরণ শুরু করুন। কোটা ও এমপিওর ধরন সঠিক আছে কিনা মিলিয়ে নিন। প্রযোজ্য ক্ষেত্রে আপনার কিছু তথ্য, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি ফর্মে প্রদর্শিত থাকতে পারে। এগুলো অপরিবর্তনীয়। অবশিষ্ট তথ্যগুলো যথাযথভাবে পূরণ করুন। সবশেষে সম্মতি প্রদান করে ফর্মটি সাবমিট করুন। প্রদানকৃত তথ্যগুলো আরেকবার মিলিয়ে নিন। সবশেষে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। ভবিষ্যতে এটি আপনার প্রয়োজন হতে পারে। এখানে দেখানো নির্দেশনা অনুযায়ী আবেদন ফি জমা দিন। মনে রাখবেন, অনলাইনে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকেই ফি জমা দিতে হবে। এজন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। সফলভাবে ফি জমা হলে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে একাধিক আবেদন করতে পারবে, সেক্ষেত্রে প্রতিটির জন্য ফি প্রযোজ্য হবে। ফি জমা না হলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। একাধিক ফর্ম পূরণ করলে আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করে নিন। মূল পাতায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে আপনার পূরণকৃত ফর্ম সিরিয়াল ফি স্ট্যাটাস সহ দেখতে পারবেন। এছাড়া মূল পাতায় আবেদনের চয়েস পুনর্বিন্যাসের সময়সীমা দেওয়া হবে, তা দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি চয়েস রিঅর্ডার করতে পারবেন। এটিকে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। সবশেষে আপনার জন্য শুভকামনা।